ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بحق أسمائك الأعظم يا ربي ندعوك خائفين وطامعين بحق اسمك العظيم الحي القيوم لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم أي الله كن وسعي دريدرو دربول كن منشر دواره جوكن ইয়া ফুলান ইয়া ফুলান বলে ডাক দেই মানুষটা বিরক্ত হইয়া বলে কে রে আমার দুয়ারে আমার নাম ধরিয়া ডাকছ এত বড় স্পর্ধা দুনিয়ার মানুষের কাছে গিয়া নাম ধরে ডাক দিলে মানুষে বেয়াদবি মনে করে সকালবেলা তোমার দুয়ারে তোমার নাম ধরিয়া ধরিয়া কারা ডাকে অবশ্যই তোমার কাছে তাদের পরিচয় আছে আল্লাহ আমরা গুনাহগারের পরিচয় লইয়া কঙ্গালের মতো বেনোয়া সাইলের মতো ভিখারির মতো ইয়া রহমান ইয়া রহমান বলে তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আমরা জানি তোমার নাম ধরিয়া ডাকলে তুমি খুশি হও আয় আল্লাহ আমাদের ছাত্র শিক্ষক একাল এলাকাবাসী সাবেক ছাত্রদেরকে নিয়া তাহলে বলিলি মাসুম বাচ্চাদেরকে নিয়া আমি তোমার দুয়ারের গুণাগান বেনুয়াসীল কঙ্কাল তোমার সেই মুখ চিনা ফকির দুইটা হাত বাড়িয়ে দিয়েছি 149তম মাহফিল রে ইন্তেহা পর্যন্ত কবুল করো আল্লাহ তোমার আসমানের দিকে তুমি নজর দাও আল্লাহ আমরারে ফুরসত দাও ইয়া আল্লাহ একরম আল্লাহ করিমিন এই মাদ্রাসার বানীন যারা বিদায় হয়ে গেলেন এই মজলিসের প্রত্যেকটা মুহূর্তে তাদের কথা ইয়াদ করা প্রয়োজন আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক বৃদ্ধ হয়ে গেছেন রাতে আসতে পারেন নাই সকাল ফজরের পরে আসিয়া কান্দতেছেন আর বলতেছেন শারীরিক অসুস্থতার জন্য রাত্রে আসতে পারি নাই এত আবেগ এত ভালোবাসা এত মমতা মাদ্রাসার সঙ্গে জড়িত তোমার যেই প্রিয় বান্দাগুলি আল্লাহ এদেরকে হায়াতে তৈবা দাও এদেরকে দেখিয়া দেখিয়া আমাদের চোখ জোড়াবো আল্লাহ শিফায় আজলা নসিব ফরমাও আল্লাহ ইয়াত্রাফের অনেক মানুষ বিদায় হয়ে গেছেন আমার মুসলিমউদ্দিন দীর্ঘদিন এই মাদ্রাসার কাজে ছিলেন আল্লাহ যখনই ডাক দিতাম দৌড়ে দফতরে হাজির আল্লাহ যতটা ডাকে সাড়া দিয়েছে তোমার বান্দা তুমিও তার জন্য সাড়া দিয়ে জান্নাত নসিব করো আমার আব্দুল খালিকরে জান্নাতের আলা দরজা নসিব ফরমাও সাবেক প্রিন্সিপাল রহিমুল্লাহ বিদায় হয়ে গেলেন আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ সুবহান টেনশন রহমতুল্লাহ আলাইহির কবরে জান্নাত বানাইয়া দাও বড় মিয়া সাহেব ছোট মিয়া সাহেব মুতল্লি সাহেব আমির সাহেব রাহিমাহুমুল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও
আশকর আলী রহমতুল্লাহ আলাইহির কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই আত্রাফের প্রত্যেকটা গ্রামের যত মুরব্বিয়ান বিদায় হয়ে গেলেন, নেসার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সব তমাম মুরব্বিয়ান রে আল্লাহ তুমি জান্নাতের আলা দর্জা নসিব ফরমাও। আল্লাহ আমাদের অনেক প্রবাসী ফোন করে করে দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ আল্লাহ তাদেরকে তোমার হাওয়ালা করে দিলাম, আল্লাহ তুমি তাদের নিগাহবান বনে যাও। আল্লাহ এই জিঙ্গাবাড়ি মাদ্রাসা এই সাফল্য দেখছি, আল্লাহ তুমি আমাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ শস্যের দ্বারা পরিমাণ অহংকার যেন এখানে না আসে, যত সাফল্য আসুক বারবার যেন তোমার সিজদায় পড়িয়া কাঁদতে পারি, আল্লাহ মাদ্রাসার সাফল্য আমাদের কারো কৃতিত্ব নয়, সবকিছু তোমার, সবকিছু তোমার। আল্লাহ আমাদের ছাত্রগুলি সেই সকাল থেকে মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছে, আমরা শিক্ষক হিসেবে খুশি হয়ে গেছি, তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ আমরা জীবদ্দশায় দেখে যেতে চাই এদের মধ্যে যুগের শ্রেষ্ঠ হালিম হয়ে গেছে, এই দৃশ্যটা দেখার পরে যেন বহুতের ডাক আসে রে মৌলা। আকরাম আল্লাহ করামিন, ইয়া আল্লাহ অনেক বিমাররা দোয়া চেয়েছেন, বিশেষ করে আলহাজ নজরুল ইসলাম সাহেব, আল্লাহ তোমার বান্দা অসুস্থ দোয়া চেয়েছেন, তান ভাই শামসুল হক, আল্লাহ শুধুমাত্র আমরা দাওয়াত পৌঁছাই খবর পাইলেই তোমার বান্দারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আল্লাহ অসুস্থ তোমার বান্দাদেরকে শিফায়া জাল্লা নসিব ফরমাও। আল্লাহ আমার প্রিয় ভাই নোমান আহমদ চৌধুরীর হায়াতে তৈয়বা নসিব করো, আল্লাহ পূর্ণ সুস্থতা নসিব করো, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই রে মৌলা। এই মানুষটার জন্য, এই মাদ্রাসার জন্য আরো দীর্ঘদিনের প্রয়োজন। আল্লাহ আমার মাদ্রাসার উপাধ্যক্ষ সহ আমার সহকর্মী প্রত্যেকের হায়াতে তৈয়বা নসিব করো, আমি নালায়েক তাদেরকে যেই দিকে নির্দেশ দেই বিনা বাক্য ভয়ে সেই দিকে তারা এতাত করেন, আল্লাহ তাদের খানদান রে উজালা করে দাও, আমাদের আউলাদ গুলিরে নেক বানাও, আমার আব্বারে শিফায় আজেলা দাও। আল্লাহ আমার আব্বার মতো আরো যত অসুস্থ আছেন তামামের আব্বারে শিফায় আজেলা নসিব করো, হায়াতে তৈয়বা তবিলা কামিলা মুবারাকা নসিব ফরমাও। আল্লাহ আমার আব্দুল কাদির ভাই অসুস্থ শিফায় আজেলা নসিব ফরমাও। আয়াকরাম আল্লাহ করামিন, ইয়া আল্লাহ আয়াল্লাহ তোমার আরেক বান্দা তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তানে হায়াতে তৈবা সেহতে কুল্লিয়া নসিব ফরমাও। আল্লাহ বরদেশি মৌলানা মমতাজ সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বান্দারে শিফায় আজেলা নসিব ফরমাও। আয়াকরাম আল্লাহ করামিন, এই মাদ্রাসার যত শিক্ষক মণ্ডলী বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের খবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা যেইভাবে এখনো তাদের কথা মনে রাখি, আমরাও এক সময় বিদায় হয়ে যাব, সেই সময় এই মাদ্রাসার মাহফিলে আমাদের কথা ইয়াদ করার মতো মানুষ বাকি রাখিও। আয় আল্লাহ আমাদের লাশ যখন কবরের দিকে যাবে, আমাদের ছাত্রদের কাঁধের উপরে আমাদের লাশটা রাখিও। আয়াকরাম আল্লাহ করামিন, ইয়া আল্লাহ এই মাহফিলে তোমার তাকবীর আর তোমার তাহমিদ দিয়া শুরু করলাম, ইন্তেহা পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি মাদ্রাসার এই মাহফিলে কবুল করো, আয় আল্লাহ তমাম বৈরি পরিবেশ থাকি তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি
وصحبه أجمعين آمين يا رب العالمين.